गुड मर्निंग स्टूडेंट्स, प्रथम तुम्हारा तुम्हारे नवोदय हॉस्टल बोटा नाओ देखो 38 नम्बर पाता पेजटा बार कर नाओ कि नीचे लेखा संख्यागुली के पाशे फाँका जगह लेखो। देखो नीचे एबार संख्याय आछे जेगुलो शब्दे रयेछे संख्यागुलो 1 2 3 4 5 6 7 8 9 10। एर आगे दिन तुम्हारा नम्बर लिखेछिले, आज के तुम्हारा कथा लिखबे, शब्दे लिखबे सब संख्यागुलो, ठीक है। पासे जो फाँका जगह आछे सेखाने लिखे नेबे, आमी रिपोर्टर देवार पर आमाके सबमिट करबे। एबार ए बोईटा रेखे दाओ, नवोदय बोई रेखे दाओ। और तोमादेर साहित्य मुकुल बोईटा बार करो, देखो 35 नम्बर पाता डाकात रत्नाकरेर पाठ अनुसरण, 35 नम्बर पाता। 1 এবং 2 নম্বর তোমাদের আগে করিয়ে দিয়েছি, আজকে 3 নম্বর করাবো। সবাই তোমাদের বেঙ্গলি কপি আগে দিয়ে যে পেজে করছিলে সেই পেজটা বার করে নাও, পরে আমি করাবো। দেখো 3 নম্বরে কি আছে, নিচে শব্দগুলির অর্থ লেখো, পরপর শব্দগুলোর অর্থ লিখবে। দেখো উষ্ণ, উষ্ণ মানে লেখো তপ্ত, ঠিক আছে। উষ্ণ মানে লেখো তপ্ত, তপ হয় তপ্ত। তারপর কমা দিয়ে পাশে লেখো আসন্ন, আসন্ন লেখো আগত, 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 ঠিক আছে, হয়ে গেল। এরপরে নেক্সট লেখো অন্ন, অদন্ত দন্ত না অন্ন, এর অর্থ হচ্ছে ভাত, ভয় আকার ত, ভাত, অন্ন এর অর্থ লেখো ভাত। কমা দাও, দেয়ে লেখো স্নেহ, দন্তস দন্ত না একার হ, স্নেহ, দন্তস দন্ত না একার হ, স্নেহ এর অর্থ লেখো আদর, আ দ র, আদর, আ দ র, আদর। এরপর লেখো স্নান, দন্তস দন্ত না আকার দন্ত, স্নান এর অর্থ লেখো চান করা, ঠিক আছে, চান করা, চ একার দন্ত চান করা, একার করা। কমা দাও, তারপর নেক্সট আন্নিক, আন্নিক, আন্নিক মানে পূজা, ঠিক আছে, আর্নিক মানে পূজা, পয় দীর্ঘ বর্গে জয় আকার পূজা, ওকে। এরপরে লেখো বিষণ্ণ, বিষণ্ণ অর্থ লেখো মন মরা, মন মরা, ঠিক আছে। নেক্সট কমা দিয়ে লেখো মগ্ন, মগ্ন এর অর্থ লেখো বিভোর, মগ্ন এর অর্থ লেখো বিভোর, ওকে। এরপরে নেক্সট লেখো অপরাহ্ন, অপরাহ্ন, অপরাহ্ন এর অর্থ লেখো বিকেল বেলা, বিকেল বেলা, বয়সে কয় একার ল, বিকেল বেলা, বয় একার ল একার বেলা, বিকেল বেলা। তাহলে উষ্ণ মানে বললাম তপ্ত, আসন্ন মানে আগত, অন্ন কি বললাম ভাত, স্নেহ আদর, তারপরে রয়েছে স্নান, চান করা, আর্নিক পূজা, বিষণ্ণ মনমরা, মগ্ন বিভোর, অপরাহ্ন বিকালবেলা, ওকে, হয়ে গেল 3 নম্বর। এবার তোমাদের 4 নম্বর করাবো। 4 নম্বরে আছে নিচে শব্দগুলি দিয়ে বাক্য গঠন। 4 নম্বরে তোমরা এবার বাক্য গঠন করবে, বাক্য গঠন যেমন করে আমি করিয়ে দিচ্ছি আমার মতো কিছু কিছু, এছাড়া তোমাদের যদি ওই শব্দ সেই শব্দগুলো দিয়ে অন্য বা জানো তোমরা অন্য শব্দ লিখতে পারো তাহলেই হবে, শুধু শব্দটা ঠিক যেন থাকে আর যে বাক্যটা যেন ঠিক থাকে, বাক্য যদি তোমরা আরও পারো অন্যরকম করতেই পারো, বাক্যটা যেন ঠিক থাকে, অর্থপূর্ণ হয়, আর অবশ্যই যে শব্দটা বলছি সেই শব্দটা যেন বাক্যের মধ্যে থাকে, এইটা যেন তোমরা সবসময় মনে রাখবে। তাহলে প্রথমে কী আছে, একমাত্র, একমাত্র লেখো আমি আমার মা বাবার একমাত্র সন্তান, আমি আমার, সে আমি পেজ দিয়ে আমার, আ মায়া কারো আমার, আমি আমার মা বাবার পেজ দিয়ে মা হাইপেন দিয়ে বাবার, বয়াকার বয়াকার রো বাবার, আমি আমার মা বাবার একমাত্র সন্তান, এ ক ময়াকার তয়রকলা একমাত্র সন্তান, দন্তস্ব দন্ত নয় তয় আকার দন্ত নয় সন্তান, আমি আমার মা বাবার একমাত্র সন্তান হলো। এরপরে নেক্সট মৃত্যু, মৃত্যু ময়রি তয়জা প্রশ্ন, মৃত্যু দিয়ে লেখো স্বাধীনতা সংগ্রামীরা মৃত্যুকে ভয় পেতেন না, স্বাধীনতা দন্তস্বের নিচে ব, ঠিক আছে, তারপরে আকার দন্তস্বের ভয় আকার ধয় দিকে দন্ত ন তয় আকার স্বাধীনতা
স্পেস দিয়ে সংগ্রামীরা দন্ত স অনুসার গয়ে রহলা আকার ময় দীর্ঘি রয় আকার স্বাধীনতা সংগ্রামীরা তারপর পেজ দিয়ে মৃত্যুকে ময় রি তয় জপলা হাস্য কয়কার মৃত্যুকে পেজ দিয়ে ভয় ভন্তস্ত ভয় পেজ দিয়ে পেতেন পয়েকার তয় একার দন্তেন্ন পেতেন পেজ দিয়ে না বাক্যটা শেষ তার চিহ্ন স্বাধীনতা সংগ্রামীরা মৃত্যুকে ভয় পেতেন না। এরপরে নেক্সট নির্ভীক দন্তনে হস্যয় ভয়ের মাথায় রেপ দীর্ঘি ক নির্ভীক লেখো নেতাজি সুভাষচন্দ্র বসু একজন নির্ভীক মানুষ ছিলেন। নেতাজি দন্তনে একার তয় আকার বর্গী জয় দীর্ঘি নেতাজি পেজ দিয়ে সুভাষচন্দ্র দন্তস্বয় হস্য ভয় আকার দন্তস্ব চ দন্তনয় দয় রাফলা চন্দ্র নেতাজি সুভাষচন্দ্র পেজ দিয়ে বসু ব দন্ত সহস্য বসু পেজ দিয়ে একজন এ ক বর্গীয় জ দন্তন একজন নির্ভীক দন্তনয় হস্যই ভয়ের মাথায় রেপ দীর্ঘি ক নির্ভীক মানুষ পেজ দিয়ে মানুষ ময় আকার দন্তনয় হস্য মধ্যনস মানুষ ছিলেন ছয় হস্যই লয় একা দন্তন্য ছয় হস্যই লয় একার দন্তেন্য বাঁকুড়া শেষ তার চিহ্ন দিয়ে দাও। নেতাজি সুভাষচন্দ্র বসু একজন নির্ভীক মানুষ ছিলেন ঠিক আছে। এরপরে নেক্সট যত্ন যত্ন লেখো আমাদের শিক্ষক মহাশয়রা আমাদের যত্ন সহকারে পড়ান আমাদের আ ময়াকার দয়া করো আমাদের শিক্ষক মহাশয়রা আর নেক্সটে আমাদেরটা লিখবে না ঠিক আছে। তাহলে ফার্স্টে আমাদের লিখলাম আ ময়াকা দয়া করো আমাদের তারপর পেজ দিয়ে শিক্ষক তারপর সহস্যই কয় মধ্যনস্বয় ক শিক্ষক মহাশয়রা ম হয় আকার তালব্যস্য উন্তস্ত রয় আকার আমাদের শিক্ষক মহাশয়রা পেজ দিয়ে লেখো যত্ন উঞ্জ তয় দন্ত যত্ন পেজ দিয়ে সহকারে স দন্তস্য হ কয় আকার রয়কার সহকারে পেজ দিয়ে পড়ান প ঢসন রয় আকার দন্তন্য প ঢসন রয় আকার দন্তন্য আমাদের শিক্ষক মহাশয়রা যত্ন সহকারে পড়ান আর এইটা লিখলেই হয়ে যাবে ঠিক আছে। আমাদের শিক্ষক মহাশয়রা যত্ন সহকারে পড়ান যত্ন দিয়ে অন্য জানলেও লিখতে পারো। এরপরে নেক্সট আর রয়েছে স্নেহ 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 লেখো ভাই বোনদের স্নেহ করা উচিত ভাই বোনদের ভয় আকার হস্যই ভাই হাই পেন দিয়ে লিখবে বোন বয়কা দন্তন্য দয়কার ভাই বোনদের স্নেহ করা উচিত স্নেহ দন্তস্বয় দন্তনয় একার হ স্নেহ পেশ দিয়ে কর একার করা পেশ দিয়ে উচিত হস্য জয় হস্যই ত হস্য জয় হস্যই ত উচিত ভাই বোনদের স্নেহ করা উচিত বাঁকুড়া শেষ তার চিহ্ন দিয়ে দাও। তাহলে একমাত্র দিকে বললাম আমি আমার মা বাবার একমাত্র সন্তান তারপর মৃত্যু দিকে বললাম স্বাধীনতা সংগ্রামীরা মৃত্যুকে ভয় পেতেন না নির্ভীক দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু একজন নির্ভীক মানুষ ছিলেন যত্ন আমাদের শিক্ষক মহাশয়রা যত্ন সহকারে পড়ান আর ভাই বোনদের স্নেহ দিয়ে ভাই বোনদের স্নেহ করা উচিত এগুলো আমি লেখালাম। এছাড়া তোমরা যদি নিজেদের মতো জানো অন্য বাক্য লিখতে পারো অবশ্যই বারবার বলছি শব্দটা যেন থাকে বাক্যের মধ্যে আর একটা জিনিস সেটা হলো বাক্যটা যেন অর্থপূর্ণ হয় যেন ঠিকঠাক বাক্যটা তৈরি হয় এটা ঠিক করে দেখো আর অবশ্যই সবাই নবধস্তবি লিখে নেবে এরপর দিন তোমাদের বাকি অংশটা করাবো রাত ডাকাত করে ঠিক আছে বাই এভরিওয়ান।